সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের নবম শ্রেণী থেকে পদার্থবিজ্ঞান আলোচনা করব। এ পর্যন্ত পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায় আলোচনা হয়েছে, আজ আমি বেসিক অধ্যায় তথা প্রথম অধ্যায়, যার নাম ভৌত রাশি ও পরিমাপ, এটা নিয়ে আলোচনা করব। রাশি কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। পদার্থবিজ্ঞান আসলে আলোচনা করে কিছু রাশি নিয়ে। রাশি যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, দ্রুতি, বল, ত্বরণ, বেগ ইত্যাদি হচ্ছে হলো রাশি। তো আমরা শুরুতেই লিখে ফেলি রাশি কি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। ভৌত জগৎ কি? আসলে আমাদের জগৎটাকে দুইভাগে ভাগ করা যায়। তার একটার নাম হলো জীব জগৎ, আর একটার নাম হলো জড় জগৎ বা ভৌত জগৎ। পদার্থবিজ্ঞানে জীব জগৎ নিয়ে আলোচনা করা হয় না, এটা জীববিজ্ঞানে করা হয়। আমাদের এই অধ্যায়ে মানে এই পদার্থবিজ্ঞানে মেইনলি জড় জগৎটা নিয়েই আলোচনা করা হয়, জীবন নিয়ে এখানে আলোচনা করা হয় না। এই জড় জগৎ অর্থাৎ এটাকে বলা হয় ভৌত জগৎ। তাহলে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি, ব্যাপারটা আসলে কি? আসলে দেখো, পরিমাপ কি করা যায়? যে কোনো কিছুর ভর মাপা যায়। তোমার ভর কত, বাজার থেকে তুমি একটা কিনতে গেছো তার ভর কত, ওই বস্তুটার ভর কত, হ্যাঁ, এই ভরগুলো মাপা যায় আসলে, তাই ভর একটা রাশি। এছাড়া দেখো, তোমার দৈর্ঘ্য কত, তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব কত, বাজারের দূরত্ব কত, মার্কেট কত দূরে, এই যে দূরত্ব, কোনো বস্তুর দৈর্ঘ্য কত, এটাও কিন্তু মাপা যায়। সুতরাং দৈর্ঘ্য একটা কিন্তু রাশি। আবার দেখো, তুমি কয়টার দিকে স্কুলে যাবে, তুমি কয়টার দিকে মার্কেটে যাবে, আসতে কত সময় লাগলো, যেতে কত সময় লাগলো, ওই কাজটা করতে কত সময় লাগলো, এটাও কিন্তু মাপা যায়। সময় মাপা যায়, সময় একটা রাশি। তাপ মাপা যায়, তাপমাত্রা মাপা যায়। সেটা কি? আমাদের শরীরে স্বাভাবিক একটা তাপমাত্রা আছে, 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা ফারেনহাইট অকেকে। তো তোমার শরীরের তাপমাত্রা আগে যদি মাপতে বলা হয়, এটাও মাপতে হবে, তাহলে তাপমাত্রা মাপা যায়। জ্বর আসলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তাহলে সেই বর্ধিত তাপমাত্রাটা কত সেটাও মাপা যায়। সুতরাং তাপমাত্রাও একটা রাশি। এভাবে যাই মাপা যায় তাই রাশি। তো রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মৌলিক রাশি আর একটার নাম হলো যৌগিক রাশি। মৌলিক রাশি কিন্তু সাতটা: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এই সাতটা হলো মৌলিক রাশি। তাহলে লিখি রাশি দুই প্রকার। এক নাম্বার হলো মৌলিক রাশি, দুই নাম্বারটা হলো যৌগিক রাশি। এক নাম্বারটা হলো মৌলিক রাশি, দুই নাম্বারটা হলো যৌগিক রাশি। মৌলিক রাশি কাকে বলা হয়? যে সকল রাশি স্বতন্ত্র, স্বাধীন বা নিরপেক্ষ, অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাদেরকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি সাতটা: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এটা একটু লিখে ফেলি, তোমরাও লেখো। মৌলিক রাশি যে সকল রাশি স্বতন্ত্র,
স্বাধীন বা নিরপেক্ষ অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাদেরকে মৌলিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। মৌলিক রাশি, যে সকল রাশি স্বতন্ত্র, স্বাধীন বা নিরপেক্ষ, অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাদেরকেই মৌলিক রাশি বলা হয় বা বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা আর পদার্থের পরিমাণ। দৈর্ঘ্য জিনিসটা তো বোঝোই, তোমার দৈর্ঘ্য কত, কোনো বস্তুর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যের একক মিটার, এটা বোঝো। ভর, তোমার ভর কয় কেজি, ওই মাছটার ওজন কত, টেবিলের ওজন কত, ওজন মানে ভর কত, ভর আর ওজন প্রায় কাছাকাছি। সময় তো বোঝোই, সময়ের একক সেকেন্ড। তাপমাত্রা, তাপমাত্রা হলো আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত, ওই বস্তুর তাপমাত্রা কত, গরমের দিনে তাপমাত্রা কত, তাপমাত্রা। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ মানে হলো বিদ্যুৎ প্রবাহ। আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, কোনো তারের ভিতর দিয়ে, পরিবাহের ভিতর দিয়ে বিদ্যুৎ যায়, এই বিদ্যুৎ প্রবাহটাও একটা রাশি। দীপন তীব্রতা, কোনো উচ্চ আলোক উৎস সেটা যদি জ্বলে, সেখান থেকে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, এই কী পরিমাণ আলো ছড়িয়ে পড়তেছে সেটাও মাপা যায়, এটা দীপন তীব্রতা বা দীপন ক্ষমতা, একক কিন্তু ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ, একটা পদার্থের ভিতরে কতগুলো অণু পরমাণু আয়ন আছে, যে কোনো পদার্থে অণু পরমাণু আয়ন দ্বারা গঠিত, একটা পদার্থের ভিতরে কতগুলো অণু পরমাণু আয়ন আছে, এর সঠিক পরিমাপটা আসলে হলো পদার্থের পরিমাণ। তাহলে মৌলিক রাশি এই সাতটি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং হলো পদার্থের পরিমাণ। আমাদের মৌলিক রাশির সংজ্ঞা যদি মুখস্থ হয়, যৌগিক রাশির সংজ্ঞাও কিন্তু সাথে সাথে হয়ে যাবে। যেমন দেখো, যৌগিক রাশি, সহজে এ করা যাচ্ছে, যৌগিক রাশি যে সকল রাশি স্বতন্ত্র, স্বাধীন বা নিরপেক্ষ নয়, একাধিক একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, তাদেরকে মৌলিক রাশি মানে হলো যৌগিক রাশি বলে। তাহলে যৌগিক রাশি যে সকল রাশি স্বতন্ত্র, স্বাধীন বা নিরপেক্ষ নয়, একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয়, তাদেরকে কিন্তু যৌগিক রাশি বলে। যেমন বেগ, দ্রুতি, বল, ত্বরণ, মন্দন, ভরবেগ,
ওজন দীপন্তি তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্য কাজ শক্তি ক্ষমতা ইত্যাদি। যৌগিক রাশির সংখ্যা অসংখ্য। যৌগিক রাশি যে সকল রাশি স্বতন্ত্র স্বাধীন বা নিরপেক্ষ নয়, একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, তাদেরকেই যৌগিক রাশি বলে। মনোযোগ দিবে তোমরা সবাই। উদাহরণ হিসেবে দেখো, অনেকগুলো দিয়েছি, বেগ দ্রুতি বল ত্বরণ মন্দন ভরবেগ ওজন তড়িৎ প্রবল কাজ শক্তি ক্ষমতা ইত্যাদি। আসলে যৌগিক রাশির সংখ্যা কিন্তু অসংখ্য। মৌলিক রাশির সংখ্যা যেখানে 60টা, যৌগিক রাশির সংখ্যা সেখানে কিন্তু অসংখ্য। তাহলে আমরা শিখলাম রাশি, রাশির প্রকারভেদ, মৌলিক রাশি, যৌগিক রাশি এবং উদাহরণ। এখন এই রাশিগুলো আমাদের কিন্তু মাপতে হয়। রাশিগুলো কী করতে হয়? আমাদের মাপতে হয়, মানে হলো পরিমাপ করতে হয়, মানে হলো পরিমাপ করা যায় রাশিগুলো। তোমার ভর কয় কেজি? ভর একটা রাশি, তো তোমার ভর ধরে নাও সাপোজ 50 কেজি, তাহলে 50 কেজি এটা মাপা যায়। ভরের একক হলো কেজি। তো এই জন্য যে কোনো রাশির পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলা হয়। তাহলে লেখো পরিমাপ কী। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা কি পরিমাপ বলে? আসলে যত রাশি আছে তাদের পরিমাণ নির্ণয় করতেই হয়, পরিমাপ করা যায়। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলা হয়। তাহলে যেমন কোনো বস্তুর ভর তুমি মাপলে, মেপে দেখলে 20 কেজি, কেজিটা হলো ভরের একক, আর 20 কেজিতে মাপলে তাহলে ভরটা পরিমাপ করলে তুমি। একটা বস্তুর দৈর্ঘ্য মাপতেছো, টেবিলটার দৈর্ঘ্য মাপতেছো, এই দৈর্ঘ্য মেপে দেখলে টেবিলটা 1.5 মিটার, তাহলে দৈর্ঘ্য তুমি মাপতে পেরেছো, টেবিলটার দৈর্ঘ্য মাপতে পেরেছো 1.5 মিটার। মিটার হলো দৈর্ঘ্যের একক। এখন সময় 10টা বাজে, ঘড়ির সাহায্যে সময়টা মাপা হচ্ছে, সময়ের একক সেকেন্ড। সেকেন্ডে সেকেন্ডের 60 গুণ 1 মিনিট, তারই 60 গুণ 1 ঘন্টা। এগুলি সময়ের এক একটা একক, উপসর্গ উপগুণিতক আকারে ছোটো বড় একক আছে, মেইন একক হলো সেকেন্ড। তাহলে এভাবে কিন্তু রাশি পরিমাপ করা যায়। তো রাশি পরিমাপ করা হয় যে কোনো রাশি পরিমাণ নির্ণয় করে, তার কিন্তু একক না থাকলে কিন্তু রাশি আমরা বুঝতে পারি না। যেমন মনে করো যে তুমি বস্তুর ভর মাপলে 10, কোনো বস্তুর ভর মাপলে কি 10, তাহলে ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়, ভরের একক কেজি, এম ইকুয়াল টু 10 কেজি। এটা দেখে বোঝা যাবে যে হ্যাঁ, তুমি ভর মেপেছো, ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়, ভরের একক হলো কেজি। কিন্তু দেখো, তুমি যদি এখানে কেজি না লেখো তাহলে এই 10 দিয়ে কিন্তু কিছু বোঝা যাবে না। আমি 10-এর জায়গায় যদি সেকেন্ড বোঝাই তাহলে এটা কিন্তু সময় বোঝাবে, 10-এর জায়গায় যদি মিটার বোঝাই তাহলে কিন্তু দৈর্ঘ্য বোঝাবে। এবং প্রত্যেকটা রাশির প্রকাশ আছে, 10 যখন মিটার বসাবে দৈর্ঘ্যকে এল দিয়ে প্রকাশ করা হয়, এল ইকুয়াল টু 10 মিটার। এভাবে রাশির প্রকাশ এবং প্রত্যেকটা রাশির এক একটা একক থাকা খুবই দরকার। তো আমরা এখন দেখব এই পরিমাপের একক, এই পরিমাপের একক কাকে বলা হয়। পরিমাপের একক কাকে বলে? আগে লেখো
তারপরে আমি বলতেছি যে স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করা হয় তাকে পরিমাপের একক বলে। যে স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করা হয় তাকে কিন্তু পরিমাপের একক বলে। যেমন দৈর্ঘ্যের একক মিটার এম, সময়ের একক সেকেন্ড এস, ভরের একক কিলোগ্রাম কেজি। তাহলে কি হচ্ছে যে স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করা হয় তাকে পরিমাপের একক বলে। যেমন দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড এস, মিটার এম, ভরের একক কিলোগ্রাম, তার শর্ট কেজি। আসলে দেখো, তোমার ভর 45 কেজি, এর মানেটা কি? 1 কেজির 45 গুণ। তোমার কোনো বস্তুর দৈর্ঘ্য 10 মিটার, এর মানেটা কি? 1 মিটারের 10 গুণ। এখানে 1 মিটার হলো একটা স্ট্যান্ডার্ড বা আদর্শ, 1 কেজি হলো একটা স্ট্যান্ডার্ড বা আদর্শ। তোমার কাছে 100 টাকা আছে, কেমনে বোঝো তুমি? এখানে 1 টাকা কি আদর্শ ধরা হয়েছে? 1 টাকার 100 গুণ টাকা তোমার কাছে আছে, 1 টাকার 100 গুণ টাকা তোমার কাছে আছে, 1 টাকাকে এখানে স্ট্যান্ডার্ড বা আদর্শ ধরা হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে যে স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করা হয় তাকেই কিন্তু পরিমাপের একক বলে। যেমন দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ভরের একক কিলোগ্রাম, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, দীপন তীব্রতা ক্যান্ডেলা, এবং পদার্থের পরিমাণের একক কিন্তু হলো মোল। তো 60টা মৌলিক রাশির কিন্তু 60টা মৌলিক এককও আছে, 60টা মৌলিক রাশির 60টা মৌলিক একক আছে। এছাড়া যৌগিক রাশিগুলোর একক কিন্তু মৌলিক রাশির একক দ্বারাই গঠিত হয়। তো আমাদের 60টা মৌলিক রাশির একক আমরা একটু ক্লিয়ারলি জানব। মৌলিক রাশি তো 60টা নাকি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ। দৈর্ঘ্যর ইংলিশ হলো লেন্থ, তাই দৈর্ঘ্যকে কিন্তু এটা হলো রাশি, রাশির প্রকাশ একক, এককের প্রকাশ।
দৈর্ঘ্যর ইংলিশ লেন্থ, তাই এল দিয়ে প্রকাশ করা হয়। দৈর্ঘ্যের একক কিন্তু মিটার, এই জন্য এটাকে এম দিয়ে প্রকাশ করা হয়। ভরের একক মাস, তাই এম দিয়ে প্রকাশ করা হয় বা বড় হাতের এম দিয়ে প্রকাশ করা হয়। ভরের একক হলো কিলোগ্রাম, কিলোগ্রাম তাই কেজি দিয়ে প্রকাশ করা হয়। সময়ের একক সেকেন্ড, কিন্তু সময়ের ইংলিশ টাইম, তাই টি দিয়ে প্রকাশ করা হয়। এর একক সেকেন্ড, তাই কিন্তু এস দিয়ে প্রকাশ করা হয়। তাপমাত্রা, টেম্পারেচার বড় হাতের টি। তাপমাত্রার একক কেলভিন, তাপমাত্রার একক কেলভিন তাই কে দিয়ে প্রকাশ করা হয়। দীপন তীব্রতা, লুমিনাস ইন্টেন্সিটি আই দিয়ে প্রকাশ করা হয়। দীপন তীব্রতার একক হলো ক্যান্ডেলা, তাই সিডি দিয়ে প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহের এককের নাম অ্যাম্পিয়ার, তাই এ দিয়ে প্রকাশ করা হয়। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ এন দিয়ে প্রকাশ করা হয়। একক কিন্তু হলো মোল, এম ও এল ই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখো, আমি বোর্ডে 7টা মৌলিক রাশি লিখেছি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ আর পদার্থের পরিমাণ। দৈর্ঘ্যকে এল দিয়ে প্রকাশ করা হয়, একক কিন্তু মিটার এম। ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়। একক কিলোগ্রাম কেজি দিয়ে প্রকাশ করা হয়। সময়কে টি, একক সেকেন্ড এস দিয়ে প্রকাশ করা হয়। তাপমাত্রার বড় হাতের টি, টেম্পারেচার, একক কেলভিন কে দিয়ে প্রকাশ করা হয়। দীপন তীব্রতা আই বড় হাতের লুমিনাস ইন্টেন্সিটি, একক ক্যান্ডেলা সিডি দিয়ে প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহ আই একক অ্যাম্পিয়ার এ দিয়ে প্রকাশ করা হয়। পদার্থের পরিমাণ এন দিয়ে প্রকাশ করা হয়। একক মোল তাই এমও এল ই দিয়ে প্রকাশ করা হয়। তো সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা মৌলিক রাশিগুলোর পরিচয়, মৌলিক রাশি কয়টা, এই রাশিগুলোর একক এবং এককের প্রকাশ পর্যন্ত জেনে নিয়েছি। তোমরা এই কয়টা জিনিস যতটুকু পড়া হলো খুবই সুন্দর করে পড়বে, এককগুলো মুখস্থ রাখবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ওকে, আসসালামু আলাইকুম।